ভারতের হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন ডেরা সচ্চ সৌদির প্রধান গুরুমিত রাম রহিম সিং ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ক্ষোভে ফুসছে পাঞ্জাব ও হরিয়ানার বড় অংশ। রাম রহিম ভক্তদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে পুলিশের, ঘটেছে প্রাণহানির ঘটনাও। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো গুরুমিত রাম রহিম সিংকে নিয়ে করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো টুইট। ওই টুইটে রাম রহিমের প্রশংসা করেছেন মোদি। সেই ধর্মগুরুর প্রশংসা করে 2014 সালের 29 অক্টোবর টুইট করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছিলেন, রাম রহিম ও তার দল প্রশংসার যোগ্য কাজ করেছে, গোটা দেশ জুড়ে মানুষকে স্বচ্ছ ভারতে উৎসাহ দেবে। প্রসঙ্গত, হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছিল রাম রহিম। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।